সবাই যে হায়াতুন নবীর জিন্দা নবীর মদিনাতুল মুনাওয়ারার সাদাকায় আমরা এই মাহফিলে বসেছি আমাদের কলব জিন্দা হয়েছে সেই হায়াতুন নবীর নূরানি রওজায়ে পাকে সবাই মহব্বতের সাথে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين محترم حاضرين আমাদের প্রধান বক্তা আরেকটি মাহফিলে যাবেন যেখানে আমাদের প্রধান মেহমান আটকে গেছে আমি আসার সময় ফতিয়াবাদ গৌসিয়া মাদ্রাসায় এই মাহফিলের প্রধান মেহমান তকরির করতেছেন ওখান থেকে উনাকে বারবার ফোন করতেছেন উনি গেলে উনি আসবেন ইনি গেলে উনি আসবেন ওদের মাহফিলটা খরচ হয়ে গেছে এই জন্য প্রধান অতিথি আসা পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর মর্জি এবং আপনাদের মহব্বত কুরআন এবং হাদিসের আলোকে তকরির করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে আছেন সবার কাছে বিনীত অনুরোধ জানাব কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসতেছেন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা সাহেব কেবলা মাদ্রাজিল আলী যার জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা একটু জিকির করি ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله يا رسول الله أماري مراني ندن كالي تاكي شيري أماري كمري أماري مراني ندن كالي تاكي شير دكيبو افنار نيان بار يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محترم حاضرين قرآن پاک تکی اکتی آیت کریمہ میں تلاوت کرو چی شی آیت کریمہ ہلو আমি কথা কম্পোজ করতেছি যাতে আমার কথা না বাড়ে আমার কথাটা সংক্ষেপে শেষ করতে পারি আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ মানব জাতিকে সর্বোচ্চ সম্মান ইজ্জত আসমত হুরমত দিয়ে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসেবে পৃথিবীতে আল্লাহ 80,000-এর উপরে সৃষ্টি আল্লাহর এই এতগুলো সৃষ্টির মাঝে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ মানব জাতিকে ইনসান জাতিকে আকল দিয়ে সৃষ্টি করেছেন কথা বলার ক্যাপাসিটি দিয়েছেন হাঁটার স্বয়ংক্রিয় হাঁটার শক্তি দিয়েছেন ব্রেনে যেটা আসে সেটা করার জন্য ইচ্ছে করলে সেটা করার ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়েছি সুবহানাল্লাহ বলেন বনি আদমকে আদম সন্তানকে আমি সম্মানের সাথে সৃষ্টি করেছি ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি তাদেরকে আমি আল্লাহ স্থল এবং জলে স্থল এবং জলে জলে এবং স্থলে
তাদেরকে চলার উপযোগী করেছি তাদের জন্য বাহন দিয়েছি বাহন তারা যাতে চলতে পারে জমিনে চলতে পারে জলের মধ্যে যাতে চলতে পারে কোথায় সাগরে সুবহানাল্লাহ বলেন স্থলে সাগরে চলার মতো ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে সম্মান সহকারে সৃষ্টি করেছি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবে এবং তাদেরকে পৃথিবীতে যতগুলো নিয়ামত আমি আল্লাহ দিয়েছি যত খাদ্য খাবার সৃষ্টি করেছি রিজিক দিয়েছি সবচেয়ে ভালো খাবার আমি মানব জাতিকে দিয়েছি সুবহানাল্লাহ তাইয়িব মানে উত্তম খাবার তাইয়িব মানে বিশুদ্ধ খাবার যেই খাবার খেলে মানুষ সুস্থ শরীর থাকবে ব্রেন সুস্থ থাকবে শরীর সুস্থ থাকবে দেহ সুস্থ থাকবে মন মস্তিষ্ক সুস্থ থাকবে গোটা লাইফ সুন্দর যাবে সবাই বলি সুবহানাল্লাহ ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ফজিলত দিয়েছি সম্মান দিয়েছি যতগুলো সৃষ্টি আমি করেছি সকল সৃষ্টির মাঝে তাদেরকে সম্মান দিয়েছি তাদেরকে কি দিয়েছি সম্মান দিয়েছি তাবদীলান যতগুলো সৃষ্টি সম্মান দিয়ে সৃষ্টি করেছি এই সম্মানিত সৃষ্টির মাঝে মানুষকে আবার বেশি ইজ্জত দিয়েছি সুবহানাল্লাহ বল ঠিক সেখানে আমার আজকে বিষয়বস্তু হলো এই কোরআনে পাকের আয়াত থেকে আমাকে একটা বিষয় দিয়েছেন সেই বিষয়টা হলো কোরআন সুন্নাহর আলোকে হালালের গুরুত্ব ও হারামের কুফল এতক্ষণ পর্যন্ত যিনি তকরির করেছেন উনি আমার সেই বিষয়বস্তুর মধ্যে কিছুটা আলোকপাত করেছেন আলহামদুলিল্লাহ বলে উনি আমার বিষয়ে ওনার কথাগুলো বলতে বিশুদ্ধভাবে তকরির করতে গিয়ে এখানে আমার কথাটাও কিছু এসেছে সুতরাং আমি তার লাইনে চললে আর কোনো অসুবিধা হবে না আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন মিনাত তাইয়িবে উত্তম খাবার আল্লাহ জমিনে ধান দিয়েছেন ওইটা দিয়ে কি হয় চাউল হয় সেটা দিয়ে আমরা ভাত খাই ঠিক নেবে ঠিক আল্লাহ গাছে ফল দিয়েছেন আম ফল জাম ফল কাঁঠাল লেবু আনারস কলা এ জাতীয় যত ফল আছে আনার আঙ্কুর নাশপতি বেদনা আছে কি নাই এগুলো আল্লাহ আমাদেরকে খাবার হিসেবে উত্তম রিজিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন এগুলো আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন আল্লাহ আমাদের খাবার উপযোগী জায়গা বিশেষ দেশ অনুযায়ী ইন্ডিয়ার মধ্যে মানুষ বেশি রুটি খায় পাকিস্তানে বেশি রুটি খায় আমরা বাঙালিরা বেশি ভাত খাই সৌদি আরবে খেজুর খায় রুটি খায় বেশি ভাত কম খায় এভাবে করে এক এক দেশের এক এক খাবার আমাদের দেশে আমরা রুটি কম খাই কিন্তু কম খেলেও যে যতটুকু রুটির জন্য গমের দরকার ততটুকু আমাদের দেশে উৎপাদন হয় না বাইরের থেকে আনতে হয় যাই হোক আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন আল্লাহর কুদরতের জামানে বলতেছেন বান্দা আমি তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি এগুলো উত্তম খাবার হিসেবে পবিত্র হিসেবে ভালো খাবার হিসেবে বিশুদ্ধ খাবার হিসেবে আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার বান্দারা যখন সেগুলো গ্রহণ করে এই গ্রহণের পদ্ধতি যেটা এই খাবারগুলো যখন গ্রহণ করতে যায় এগুলো যখন তৈরি করে আমার বান্দাদের থেকে কিছু বান্দা এই ভালো খাবারগুলোকে ব্যতিক্রম করে সেগুলোকে মডিফাই করতে গিয়ে কেউ কেউ উন্নত করে কেউ তরুতাজা করে কেউ সুন্দর করে সব কিছু করতে গিয়ে সেগুলোর মধ্যে বেজাল লাগাই দেয় ঠিক কিনা আমার কথা কি ঠিক আছে আল্লাহ গরু দিয়েছেন মানুষের খাদ্যের জন্য
মহিষ দিয়েছেন কাদের জন্য আল্লাহ ছাগল দিয়েছেন কাবার হিসেবে দুব্বা বেড়া দিয়েছেন কাবার হিসেবে উট দিয়েছেন খাদ্য হিসেবে কিন্তু আমরা যারা এগুলো ব্যবসা করি সেই গরুর মাংস যখন বিক্রি করি গরুর মাংস বিক্রির আগে গরুর মধ্যে ইনজেকশন পুশিং করি নাউজুবিল্লাহ বলেন গরুকে ফুলাই বড় করার জন্য গরুকে মোটা করার জন্য আমরা ভালো কাবারকে খারাপ কাবার বানিয়ে দিলাম করেছে কিনা এখানে কেউ আছে কিনা জানি আমার মনে হয় ভয় পাচ্ছেন আপনারা কারণ উজুরকে হালাল হারামের কথা বলতেছে বলার জন্য দিয়েছেন এখন হালাল হারাম তো আমাদের ফিটে সরবে এই জাতীয় কিছু কেউ করে থাকলেও ভিতরে ভিতরে রাখেন আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আল্লাহ রাসূল বলেছেন একটা আয়াত হলো তুমি আমার পক্ষ থেকে তোমরা সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও যখন বলবে তখন আমল করতে না পারলেও হয়তো পরবর্তীতে হলো সে আমল করবে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাল্লাহ আলা নূরিন কেজো শুদ্ধ নূর হা পয়দা জমি আজহবে ও সাকিন ফলক দর এশক ও শাইদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আমরা কিভাবে বেজাল করি তাইয়্যেব মানে হালাল খাবার আল্লাহ আমাদেরকে হালাল খাবার দিয়েছেন যেগুলো হালাল সেগুলো খেতে বলেছেন যেগুলো হারাম সেগুলো খেতে নিষেধ করেছেন যেগুলো হালাল সেগুলো খেতে বলেছেন আর যেগুলো হারাম সেগুলো কি করেছেন নিষেধ করেছেন হালাল খাবারগুলো খেলে আমাদের শরীর তাজা হবে আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের শরীর ভালো থাকবে আমরা ভালো করে ইবাদত করতে পারবো আমাদের কলব শান্তি থাকলে আমাদের কলব সুস্থ থাকলে দিল মন ভালো থাকলে সেই দিল মন ভালো থেকে পাক থাকলে সেখানে জিকির করলে এগুলো আল্লাহর দরবারে কবুল হবে ঠিক নেবে ঠিক কলব যদি নাফাক করে ফেলি হারামকে সেই কলবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আশ্চর্য হবেন গত বেশি দিন নয় সাড়ে পাঁচ দিন আগে এই আমাদের অধ্যক্ষ যিনি এখন বলছেন উদুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওইখানে আমিও কমিটির মধ্যে আছি আমার বাড়ি ফকিরহাট মেখল ফকিরহাট ওইখানে আমি আমার মেয়ে ওইখানে পড়তো সেই সূত্রে মাদ্রাসায় কমিটির মধ্যে ঢুকেছিলাম এখন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে আছি যেহেতু ওই মাদ্রাসা আল্লামা গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহ ওদুস চৌধুরীর মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা হিসেবে গাজী দিনী মিল্লাত আল্লামা গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহ তার অবদান অনস্বীকার্য আমরা তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য গাজী দিনী মিল্লাতের উরুস করেছিলাম মাদ্রাসায় উরুসের দুই দিন দিন পরে ওইখানে কিছু মাংসের দরকার বোঝার জন্য বলছি ভাইয়েরা মুরব্বীরা আমরা হালাল খাদ্যকে হারাম বানিয়ে ফেলি বৈধ জিনিসকে অবৈধ করি জায়েজ জিনিসকে না জায়েজ করে ফেলি ভালো জিনিসকে খারাপ করে ফেলি আল্লাহ বলেছেন ওয়ালা তুখসিরুল মিজান বান্দা তুমি যখন কোন জিনিস বিক্রি করবে ফাল্লা দিয়ে মাপ দেবে ওজন দেবে ওই মাফের মধ্যে তুমি কোন জিনিস কম দিও না কারণ কিয়ামতের ময়দানে বান্দা তোমার আমল নামা যখন আল্লাহ দেখবে তখন আল্লাহ তোমার আমল নামা সওয়াবের পরিধি গণনা করবে না তোমার সেই আমল নামাকে আল্লাহ মিজানে তুলে মাপ দেবে মিজানে তুলে আমরা নামাজ পড়লে একে দশ নাকি কোরআন শরীফ তেলাওয়াত করলে একে দশ নাকি
ভালো কাজ করলে একে 10 নেকি নিয়তের উপর নির্ভর করে একে 70 700 বলি হুজুরেরা ওয়াজ করে এগুলো সত্য কথা বান্দা আমল যখন নিয়তের উপর নির্ভর সেই নিয়ত যদি বেশ কম হয় নামাজ পড়লেও সেই নামাজ হালকা হয়ে যাবে ইবাদত করলেও সেটা হালকা হয়ে যাবে যেই নামাজের ভিতর খুশু খুশু থাকবে না যেই ইবাদত বিশুদ্ধ হবে না যেই ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হবে না যেই নামাজ আল্লাহকে খুশি করার জন্য হবে না যেই দান সদকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে না ওই দান সদকা আপনার ফরিদি যতই হোক না কেন এটা যদি মাপ দেয়া হয় তখন হালকা হয়ে যাবে কি হয়ে যাবে হালকা প্রিয় হাজেরিন এজন্য আল্লাহ বলেছেন বান্দা কিয়ামতের ময়দানে জমিনে তুমি ফাল্লা দিয়ে মাপ দেওয়ার সময় যদি ভেজাল করো কম দাও অথবা কোনো ব্যতিক্রম করো সেই ব্যতিক্রমী বান্দা যখন কিয়ামতের ময়দানে মিজানের ফাল্লায় আসবে বান্দা তুমি তোমার আমলনামা নিয়ে মিজানের গোড়ায় আটকে যাবে মিজানে কি করবে আটকে যাবে আমি গরুর মাংসের জন্য এসেছিলাম দুই নম্বর বুঝার জন্য বলছি বদনাম করছি না কারা বিক্রি করতে নাম বলবো না আপনারা সবাই জানেন মাংস কিনলাম 15 কেজি ফাঁসে সাদা লুঙ্গি পরা বসা মাংসগুলো কেটে কেটে শুধু নিচে ঢুকায় আমি বললাম আপনি মাংস কিনলাম আমি আমার সামনে রাখবেন ওদিকে কেন নিচ্ছেন ওদিকে নেওয়ার অর্থ হলো তার পাশে কিছু চর্বি কাটা আছে কিছু হাড় কাটা আছে মাংসগুলো টানার সময় কিছু চর্বিও ঠেলে দিবে নাউজুবিল্লাহ বলেন শেষ পর্যন্ত সেটা করেছেন 1.5 কেজি মতো চর্বি মাংস টানতে টানতে ঢুকিয়ে দিয়েছে আবার সেই মাংসগুলো মাপ দিয়ে আমাদেরকে বলতেছে মাংস কত কেজি মাপছো তোমরা এখানে তো 17 কেজি হয়ে গেছে মাংস খেলাম 15 কেজি আমাদেরকে বানিয়ে দিল 17 কেজি সবাই বলেন নাউজুবিল্লাহ কি দিয়ে কি দিয়ে আমাকে ছা খেতে বলতেছেন হুজুর একটু ছা খান আমাকে অন্য মনস্ক হতে বলতেন হুজুর এদিক একটু ছা খান খান মানে আমাকে আমি এক সেকেন্ডের জন্য যদি চোখ ওইদিকে ফিরাই মাংসের একটা টুকরা গাছের নিচে ফেলে দেবে ফাঁসে বালদি থাকে কি থাকে কি থাকে বালদি থাকে বড় গাছটা পিছনে থাকে কোথায় থাকে বুঝার জন্য বলছি কারো বদনাম করছি না কারো বদনাম করছি না আপনাকে দুকা দিয়ে দেবে কাউকে দাঁড় করিয়ে দিলে সার জন্য পাঠাবে অন্যদিকে মনস্ক করবে লম্বা গপ বের করবে ওইখানে চুরি করার জন্য যত ফাঁদ আছে সব ফাঁদ ওরা চেষ্টা করে যাবে ওই মাংসগুলো চুরি করার জন্য যদি আপনি মাংস কাটতে দেন নিশ্চিত ধরে রাখবেন সেখান থেকে 2 কেজি মাংস চুরি করবে আই নাম দছি না এনে হুদ দেরি নাম দ ধরি আইছো একবার রাখা আছে দুয়া মানুষ পাগল বানাই বিরি আর তা গোত্রতে কিছু অভিজ্ঞতা আছিল অভিজ্ঞতা আছিল হিসেবে সুযোগ গই না ফোন মাংস নিব না আমি 15 কেজি মাংস আগে কিনছি 15 কেজি নিব আমি বেশি মাংসের দরকার নাই এবং আমার মাংস হাতও দিতে পারবে না কারণ এখন মাংস দিলে সে আর চর্বি নেবে না মাংস নিয়ে ফেলবে কি নিয়ে ফেলবে মাংস সহ কম দিবে আমি বললাম যে আমার মাংসতে হাতও দিতে পারবে না 15 কেজি এই 15 কেজির টাকা দিব যে আমি তুমি আসমান থেকে এনে চর্বি দাও হাট দাও মাংস দাও এগুলো আমার বিষয় আমি এগুলোর টাকাও দিব না এবং এখানে হাতও দিতে দিব না নাউজুবিল্লাহ বলে কারা করতেছে আমাদের ভাইয়েরা ওইখানে কোনো হিন্দু নাই কোনো বৌদ্ধ নাই কোনো খ্রিস্টান নাই মুসলমান নাম বললে মুসলমানের নাম এই মুসলমান ভাইয়েরা
আমরা খাদ্যে বাজাল করতেছি অথচ আল্লাহ গরু দুই নম্বর তৈরি করে নাই আমরা গরুতে ইনজেকশন মারি আমরা গরুকে দুই নম্বর বানাচ্ছি সেই গরুর মাংসকে আমাদের ভাইয়েরা বুড়ারা মুরব্বীরা ছেলেরা মা বোনেরা ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে ঠিক না বেটি এইজন্য হালাল হারামের কুফল আর সুফল বলার জন্য আমাকে দিয়েছেন এই হারাম খাদ্য আপনি ইনকাম করেছেন দুই কেজি মাংস সবগুলো ঠিক বিক্রি করেছেন এখানে বেজাল যখন ওখানে দিয়ে আবার টাকা ইনকাম করেছেন গরুতে যদি আপনার 60,000 টাকার গরু বিক্রি করে আপনি 5,000 টাকা বা 2,000 টাকা ইনকাম করে বৈধ ইনকাম সেই 2,000 টাকার মধ্যে আপনার যে বরকত হতো সেই বরকত আর আপনার থাকবে না যদি 1 কেজি মাংস বেজাল করে এই 2,000 টাকার মধ্যে 800 টাকা যোগ করেন আপনার সকল টাকা হারামে পরিণত হয়ে যাবে তখন ওই টাকা খেয়ে আপনার কলবে কি হবে দেখেন আমি একটা বললাম যেটা একেবারে রিসেন্টলি হয়েছে সেটা এভাবে করে ফলের মধ্যে কি দিচ্ছেন ফরমালিন দিচ্ছেন ফলে ফরমালিন তরকারির মধ্যে ফরমালিন মাছের মধ্যে ফরমালিন মাছের মধ্যে ফরমালিন দিচ্ছেন এই ফরমালিন দিয়ে মাছকে তরুতাজা করছেন দীর্ঘক্ষণ থাকার জন্য রাখতেছেন ভাইয়েরা যারা মাছ ব্যবসায়ী যারা ফলের ব্যবসায়ী বান্দা দেখবেন আগের যুগে আম গাছের নিচে আম যদি মার্কেটে আনতো তখন সেই মধুর মাসে আমের ঘ্রাণে সেখানে অনেক মাছি আসত এখন সেই আম বাগানের সামনেও মাছি নাই নিচে ফুল ফরে থাকলে সেখানেও মাছি নাই এবং সেই বাজারের মধ্যেও কোনো মাছি নাই ওই আম কখনো পৌঁছে যায় না কি দিয়েছেন ফরমালিন এত বেশি ফরমালিন দিয়েছেন যেই ফরমালিন মানুষ খেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে মানুষের ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের লিভারে ক্যান্সার হচ্ছে রক্তনালী জাম হয়ে যাচ্ছে সবাই বলি নাউজুবিল্লাহ এই কথাগুলো আপনারা বাজার থেকে লটিয়া মাছ কিনলে দেখবেন আগে লটিয়া মাছের মধ্যে পোঁচা মাছ ছিল এখন সেই লটিয়া মাছ আপনি খেয়ে আপনার কাছে অ্যালার্জি হবে এই লটিয়া মাছের মধ্যে থেকে আপনার ক্যান্সার হবে নাউজুবিল্লাহ কারণ ওরা এমনভাবে ফরমালিনগুলো দেয় সেই মাছটা আপনি দেখে মনে করবেন এটা তরুতাজা মাছ নাউজুবিল্লাহ কারা দিচ্ছে এরা আমাদের ভাইয়েরা মাছ ব্যবসায়ী ওরা কারা আমাদের ভাই ভাইদের উদ্দেশ্যে বললাম আপনারা যে মানুষ হত্যা করা মহাপাপ শুধু মহাপাপ নয় কোন ব্যক্তি যদি মানুষকে হত্যা করে ওই হত্যার বদলে আল কতল বিল কতলে কোন মানুষকে হত্যা করলে ইসলাম বলেছেন তাকেও হত্যা করো এটা শরীয়ত এটা কোরআনের নির্দেশ কোন মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে শরীয়তের ফয়সালা হলো ইসলামের বিধান হলো তাকেও হত্যা করে দেওয়া হত্যার বদলায় হত্যা যদি কোন মানুষ গুলি দিয়ে হত্যা করে তরবার দিয়ে হত্যা করে কাউকে কেটে হত্যা করে সেটা যেমন হত্যা ফরমালিন দিয়ে বিষ দিয়ে মানুষকে হত্যা করা সেটাও হত্যা সেটাও কি আপনি যে একটা মানুষকে জিন্দা মারি ফেলতেছেন সেই অজান্তে আপনার সেই ফরমালিন দেওয়া ফলগুলো খাচ্ছে ফরমালিন দেওয়া মাছগুলো খাচ্ছে ফরমালিন দেওয়া খাদ্যগুলো খাচ্ছে গরুর মাংসের মধ্যে ইনজেকশন দিয়েছেন সেই মাংসগুলো কে সে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে সেই চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও নিরাময় হচ্ছে না সে না হওয়ার কারণে যেই টাকা আপনার সেই ওষুধের কারণে ফরমালিনের কারণে ব্যয় করতে হয়েছে সেগুলো তার প্রতি আপনি জুলুম করেছেন এবং তাকে হত্যা করেছেন এই হত্যার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী হিসেবে আল্লাহ টিকিট দেবে সবাই বলি নাউজুবিল্লাহ স্ত্রী পুত্রকে ভালোভাবে খাওয়ানোর জন্য
দুই নম্বরই করতেছেন কয় নম্বরই দুই নম্বরই বেজাল যে স্ত্রী পুত্র কিয়ামতের ময়দানে আপনাকে লাথি মেরে ফেলে চলে যাবে ইয়ামায়ফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি বান্দা কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা ঠান দেবে যখন দুইটি সওয়াবের জন্য বেজে যাবেন আল্লাহ বান্দাকে সহজে ওই দুই তিন সওয়াবওয়ালা বান্দাকে দুই তিন সওয়াবের অভাবের কারণে ওই বান্দাকে সহজে আল্লাহ জাহান্নামের টিকিট দেবে না আল্লাহ বান্দাকে বলবেন এই বান্দা তুমি ভালো কাজ করেছো খারাপ কাজ করেছো কিন্তু তোমার বহু ভালো কাজ খারাপ কাজের কারণে মিটে গেছে কিন্তু আজকে কিয়ামতের ময়দানে দুইটি সওয়াবের জন্য তুমি বেজে গেছো এই কিয়ামতের ময়দানে তুমি ওদের কাছে একটু গিয়ে দেখো যাদেরকে জমিনে তুমি না খেয়ে খাওয়াইছো তুমি যাদের জন্য নিজের জীবন ফদা করে দিয়েছো যাদের জন্য মিথ্যা কথা বলেছো যাদের জন্য হারাম খেয়েছো যাদের জন্য অন্যায় করেছো যাদের জন্য জুলুম করেছো যাদের জন্য গোটা জিন্দেগি ওয়াকফ করে দিয়েছো জমিনে এই কিয়ামতের ময়দানে গিয়ে তুমি একটু তাদের কাছে দুইটি সওয়াব পাওয়া যায় কিনা দেখো যদি পাওয়া যায় আমি তোমাদের তোমাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ স্ত্রীর কাছে যাবে স্ত্রীকে বলবে হে আমার প্রিয় স্ত্রী প্রাণের স্ত্রী যার জন্য সারা দিন পরিশ্রম করেছিলাম তোমার মহব্বতে মা বাবাকেও কষ্ট দিয়েছি কাকে আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের ওইদিকে আছে অনেকে স্ত্রীর মহব্বতে মা বাবাকে কষ্ট দেয় কার মহব্বতে স্ত্রীর মহব্বত কিন্তু শরীয়ত হলো মা বাবার হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে একজন ইমানদার মুসলমানের উপর অনেকে হক পায় কিন্তু মা বাবার হক ফরজ মা বাবার অধিকার কি ছেলের প্রতি ফরজ আমরা অনেক সময় মহব্বত বেশি দেখাতে গিয়ে স্ত্রীর মহব্বতে মা বাবার সাথে বিয়াদবি করে ফেলি নাউজুবিল্লাহ বলেন এই স্ত্রী আজকে আমাদের ময়দানে আমি দুটি সওয়াবের জন্য বেজে গেছি আমাকে দুটি সওয়াব দিলে আমি জান্নাতে যেতে পারবো তোমার কাছে কিছু চাই না বিনিময়ে শুধু দুটি সওয়াব আল্লাহ বলতেছেন তোমার স্ত্রী লাফিয়ে লাফিয়ে কিয়ামতের ময়দানে তোমার থেকে ফেলাবে বলবে যে কঠিন মুসিবত দেখতেছি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে জানি না আমার দুটি সওয়াব যদি তোমাকে দিয়ে দিই আমি ওই জাহান্নামে ফুল সিরাত পড়ে দেওয়ার সময় পড়ে যাব সুতরাং তোমাকে সওয়াব দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলে তোমাকে সওয়াব ছেলের কাছে যাবে বন্ধুর কাছে যাবে আপনজনের কাছে যাবে যেই বন্ধুর কারণে সন্ত্রাসী কার্যকলাপ করেছে যেই আপনজন মহব্বতের কারণে অনেক অন্যায় করেছে সেই বন্ধু কিয়ামতের ময়দানে পালিয়ে যাবে কথা বোঝা গেছে এই জন্য স্ত্রীর কে খাওয়ানোর জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য অন্যায় করে যেই টাকা ইনকাম করেছো অপরাধ করে সেই মিথ্যা কথা বলে দুই নম্বরই করে যে টাকা ইনকাম করেছো সেই টাকা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে কবরে হাসরে নসরে এবং তোমার জীবনে যা ইবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে তসবিহ পড়বে তাহলিল পড়বে তাহাজ্জুদ পড়বে নিজেকে নামাজি হিসেবে দাবি করবে সেই নামাজি হিসেবে দাবি করা বান্দার আমল বরবাদ হয়ে যাবে আপনি বুঝবেন না আপনি বলবেন দুঃখ প্রকাশ করে কি অপরাধ করেছিলাম জানি না কিন্তু আপনার জীবনের সেই সোনালী লাইফের মধ্যে এমন কিছু অপরাধ আপনি করেছেন যেগুলো বৃদ্ধকালে ভুলে গেছেন আছে কিনা এরকম অনেকে আছে সাধু সেজে যায় বয়স্ক যখন হয়ে যায় কিন্তু যৌবন কালে আপনি যে অপরাধ করেছিলেন সেগুলোর কথা আপনার মনে নাই আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مدغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম শরীফ এবং বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যেই হাদিসটি রাওয়ায়াত হয়েছে আল্লাহর নবী বলেন বান্দা তোমাদের শরীরের মধ্যে জিসিমের মধ্যে শরীরের ভিতর এমন একটি মাংসের টুকরা আছে কি আছে শরীরে এমন একটি মাংসের টুকরা আছে ওই মাংসের টুকরার ব্যাপারে তোমরা সতর্ক হও তোমরা কি হও আল্লাহ খবরদার সব সতর্ক থাকো খবর রাখো এবং তোমরা সতর্ক থাকো নবী বলেন ওই মাংসের টুকরা যেই মাংসের টুকরা যদি শুদ্ধ থাকে সহিহ থাকে বিশুদ্ধ থাকে ভালো থাকে তাহলে তোমার সমস্ত শরীর বিশুদ্ধ থাকবে ওয়াইজা ফাসাদাত ফাসাদাতিল জাসদ কুল্লুহু ওই শরীরের মধ্যে যেই মাংসের টুকরা এটা যদি নষ্ট হয়ে যায় বেশ কম হয়ে যায় তাহলে তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে আমার নবী বলতেছেন ওই টুকরাটা কি আলা আবার সতর্ক করতেছেন আলা খবরদার ওহিয়াল কলব এটা হলো হার্ট হৃৎপিণ্ড কলব অন্তর দিল সবাই বলি সুবহানাল্লাহ গোটা সারো তিন হাত বডির মধ্যে কয় হাত বডি শরীরের বডি কয় হাত সারো তিন হাত আপন আপন হাতে এই সারো তিন হাত বডির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গা একটা মাত্র মাংসের টুকরা ওই মাংসের টুকরা যদি বেশ কম হয়ে যায় তাহলে সমস্ত শরীর অকেজ হয়ে যাবে হাড়ের ব্যায়ামের কেউ আছেন এখানে বয়স্ক অনেকে আছেন আবার বয়ও বলতেছেন না বলিয়েন না ভিতরে ভিতরে রাখেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক হাড়ের রোগ এমন একটা রোগ আপনার কদম চলবে না আপনার কথা জোরে বলতে পারবেন না ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ আল্লাহ ডাক্তার বলবে গোশত কম খাবেন মাংস কম খাবেন বিফ খাদ্য কম খাবেন ফুড খাদ্য কম খাবেন তৈলের জিনিস কম খাবেন মরিচ কম খাবেন তেল তেল কম খাবেন বিয়ে শাদিতে কম যাবেন কত ওয়াইজ কত নসিহত শুধু একটা হাড়ের রোগীকে অথচ সেই ডাক্তারের কথা আমরা মানি কিন্তু আল্লাহর রসুল যে আমাদেরকে ওয়াজ করেছেন সতর্ক করে দিয়েছেন সেটা আমরা মানি ডর আদে মুরব্বিয়াল না আমাদের কয়দে কৈকেতন করে যাই তিনটা রিং লাগাই আসতেছে শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো হার্ট যেটাকে হৃৎপিণ্ড বলা হয় ডাক্তার বলে হৃৎপিণ্ড যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে হার্ট ডিজিজ হয়ে মৃত্যুবরণ করেছে হার্ট ডিজিজ মানে বুঝেন হাড়ের হার্ট ব্লক হয়ে গেছে হার্ট ফেল করেছেন হার্ট কি করেছেন ফেল করেছেন আপনার হাড়কে আপনি ফেল করে দিয়েছেন ওই হাড়ের মধ্যে দুইটা জিনিসের চাহিদা আছে কয়টি জিনিস দুইটা জিনিস কথাগুলো খেয়াল করেন আপনারা বুঝতেছেন একটু জিকির করেন আল্লাহ 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 اول واخر سب کچھ جانے دیکھے بعید و قریب غائب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 سب سے اکرم سب سے اشرف سب سے ہے وہ اعلی ملک جنت قسم نعمت سب سے ہے وہ بالا نبی جی اللہ 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 لا الہ اللہ 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 কি বলেছিলাম মানুষের কলবের মধ্যে দিল অন্তর যেটাকে বলে
হার্ট বলে হৃৎপিণ্ড হৃদযন্ত্র ক্রিয়া যখন বন্ধ হয়ে যায় আমরা তখন বলি হার্ট ফেল করেছে মৃত্যুবরণ করেছেন হার্ট স্ট্রোক করেছেন ইংরেজিতে বলি হার্ট স্ট্রোক করেছে সেই মৃত্যুবরণ করেছে প্রিয় হাজিরিন আমার হার্ট আমার বয়স থাকতে হায়াত থাকতে আমার হার্ট যতটুকু সহ্য করতে পারবে তার চাইতে আমি হার্টকে বেশি কষ্ট দিয়েছি আমি হার্টের বিরুদ্ধে অন্যায় করেছি হার্টের বিরুদ্ধে মামলা করার মতো হার্ট আমার বিরুদ্ধে মামলা করার মতো আমি কাজ করেছি আমি কোনোদিন চিন্তা করি নাই এই হার্ট আমার বিরুদ্ধে যাবে কোনোদিন চিন্তা করি নাই অথচ সে আমার শরীরের মূল এমন একটি অংশ যে অংশ আমার মেইন জিনিস কিন্তু আমি খাওয়ার সময় আমি চিন্তা করি নাই আমি কি বিশুদ্ধ খাবার খাচ্ছি নাকি ভেজালযুক্ত খাদ্য খাচ্ছি চিন্তা করেছি প্রিয় হাজরিন এতক্ষণ বলেছিলাম ফরমালিনের কথা এখন আসো হালাল হারামের কথা আমার শরীর আমার সেই হৃৎপিণ্ড বিশুদ্ধ খাবার যেভাবে চায় ভালো খাবার যেভাবে চায় সুস্থ গরুর মাংস এবং ভালো আম ফরমালিন মুক্ত কি মুক্ত ফরমালিন মুক্ত আমরা তো এখন ফরমালিন যুক্ত খাই কিন্তু ফরমালিন মুক্ত খাবার বিশুদ্ধ খাবার যদি আমরা খাই আমার হার্ট সুস্থ থাকবে আমাদের হার্ট সুস্থ থাকবে আর আমার আমার সেই হার্ট আরেকটা জিনিস চাই সেটা কি জানেন আমার হার্ট আরেকটা জিনিস চাই যে হার্ট যেটা পেলে সব সময় সচল থাকবে সেটা হলো আল্লাহর জিকির নবীর জিকির সবাই বলি সুবহানাল্লাহ দুইটা জিনিস চাই কি চাই একটা বিশুদ্ধ খাবার আর একটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির প্রিয় হাজিরিন আমরা তো এখন জিকির করি নামাজও পড়ি আমরা সবকিছু করি কিন্তু আমরা খাবার খাওয়ার সময় বিশুদ্ধ খাবার খাই না বিশুদ্ধ খাবার বলতে আর একটা জিনিস আছে সেটা কি একটু শুনেন গৌসে পাক বলতেছেন আকুলুল হারামি আমি তো কলবাকা আকুলুল হারামি আমি তো কলবাকা ও আকুলুল হালালি ইউহিহি সবাই বলি সুবহানাল্লাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বান্দা তুমি যখন অখাদ্য খাবে হারাম খাদ্য যখন খাবে তখন তোমার কলম মরে যাবে কলম কি মরে যাবে কলম মরে যাবে আর যখন বিশুদ্ধ খাবার এবং হালাল খাদ্য যখন খাবে তখন তোমার কলম জিন্দা হবে সুবহানাল্লাহ গুনিয়াতি তালিবিনের মধ্যে এই কথাটি গৌসে পাক বলতেছেন আল্লাহর ওলিরা ওলি কেমন হয় আল্লাহর ওলিরা ওলি কেমন হয় ওরা হালাল খাদ্য প্রয়োজনে খাদ্য বর্জন করবে খানা বর্জন করবে ওদের শরীরের ভিতর অখাদ্য হারাম খাদ্য প্রবেশ করতে দেবে না সবাই বলি সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন হযরত আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের একজন সাহাবী আমি কথাটা একটু সবাই শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি হযরত আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে পড়ে মসজিদ নবী শরীফের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক দিন ফজরের নামাজ আমার নবীর পিছনে আদায় করে কিন্তু ঘটনাক্রমে উনি ফজরের নামাজ আদায় করে আমার নবীর মুনাজাতে শরীক হয় না আমাদের দেশে অনেকে বলে নামাজের পরে মুনাজাত নাই নাউজুবিল্লাহ বলেন অথচ হাদিস শরীফে আছে দুই সময়ে বেশি এবাদত কবুল হয় আল্লাহর দরবারে একটা হলো ফরজ নামাজের পরে আর একটা হলো রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজের পরে কিসের পরে ফরজ নামাজের পরে আর একটা হলো রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পরে যদি কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাত মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন অনেক নবীর অনেক রকম দোয়া আছে এক এক নবীর এক এক দোয়া কিন্তু আমাদের নবীর দোয়া হলো কি
এটা হাদিসে উল্লেখ উল্লেখিত এবং উল্লেখযোগ্য আমার রাসূল খানে কাবার সেই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি দোয়া পড়তেন সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হাজী সাহেব কেউ আছেন হজে গেছেন যে হাজী সাহেব কেউ আছেন মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ গরের খানায় কাবায় তাওয়াব করেছেন আল্লাহ ওনার উসিলায় আরো হাজী সাহেব যারা আছে তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক জিমা একবার হলো হজ্জ বাইতুল্লাহ নসিব করুক সোনার মদিনার নূরানী রজায়ে পাকে জিয়ারত নসিব করুক যারা একবার গিয়েছেন তাদেরকে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করুক রুকনি ইমানি দক্ষিণ পাশে পশ্চিম যে কন্নার খানায় কাবা ওখানে একটু কাটা আছে ওইখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়া পড়ে হাজী সাহেব রাত তাওয়াফের সময় এটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ বলেন এই দোয়া পড়ে আমার নবীর সেই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি অথবা যে কোনো মুনাজাত আরবি না জানলেও আপনার ভাষায় আপনার চিটাঙ্গের ভাষায় মাতৃভাষায় যেই যেই ভাষা জানে সেই ভাষায় দোয়া করলে আল্লাহ বুঝে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করে কি করে আল্লাহ দোয়া কবুল করে যেটা বলতেছিলাম গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য আল্লাহর ওলিগণ ওরা খাবারের সময় অখাদ্য খায় না হারাম খায় না হারাম খানা ওরা খানা খাওয়ার কারণে ওদের কলব জিন্দা ওদের কলবের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হয় ওদের কলব পরিষ্কার ওদের কলব মুনাভার ওদের কলব পবিত্র ওদের কলব পাক এই জন্য আল্লাহ বলেছেন কাদা আফলাহা মান যাক্কাহা ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি নিজের কলবকে পরিষ্কার করবে পবিত্র করবে সবাই বলি সুবহানাল্লাহ আমরা কলবের মধ্যে মুনাফিকি কলবের ভিতরে হিংসা কলবের মধ্যে হাসদ কলবের মধ্যে আরেকজনের বিরুদ্ধে শত্রুতা আমি কলবের মধ্যে দুশ্মনী দিলের মধ্যে আরেকজনের প্রতি বিদ্বেষ কলবের মধ্যে আমরা সেই বিদ্যা নিয়ে হিংসা নিয়ে আমরা নিজের জীবন যাপন করি কলবের ভিতর সকল করে নিয়ে আমরা চলি গীবত নিয়ে চলি গীবত বুঝেন গীবত যেটা সাত দোয়ানে সব সময় হয় যেটা কেউ জানায় গত থেকে এনে আমরা দোকানে বলি নাউজুবিল্লাহ বলেন অজানা জিনিসকে মানুষকে জানাই দিই যেটা কেউ জানে না কেউ দেখে নাই আমরা সেটা বাড়ির থেকে এনে রাস্তায় বলি দোকানে বলি নাউজুবিল্লাহ মিন যালিক যার বিরুদ্ধে বলছি সে যদি মনে কষ্ট আনে এরকম কথা যদি বলা হয় সেটা কি সেটা কি আমরা এতগুলো করার পর আমাদের কলব কি ফাঁক থাকবে তো যারা করে তাদের কলব কি ফাঁক না নাফাক এই নাফাক কলবে এবাদত করলে নাফাক কলবে এবাদত করলে আল্লাহর দরবারে এবাদত কবুল ওই হুজুর যে বলেছিল লাম ইকবালু সালাতাহু আল্লাহ নবী বলতেছেন ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তা আপনার যেখানে কলব ঠিক নাই তো নামাজ কিভাবে আপনি পড়তেছেন নামাজও আছে রোজও আছে হজও আছে যাকাতও আছে কিন্তু আপনার কলবের মধ্যে সব সময় হিংসা নিয়ে আপনার কলবের মধ্যে বিদ্বেষ নিয়ে গীবত নিয়ে সুগুলখুরি নিয়ে আবার কলবের মধ্যে এমন খাদ্য দিয়েছেন যেই খাদ্য আপনার শরীর থেকে পেট থেকে সেগুলো কলবে গিয়েছেন হৃৎপিণ্ডে গিয়েছেন রক্ত গিয়েছে রক্ত সঞ্চালন হয়েছে ওই কলব তখন কি হয়ে গেছে বিষক্রিয়ায় প্রতিক্রিয়া করে এটা নষ্ট হয়ে গেছে যেই কলবের এবাদত রিয়াজত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আপনি তো কলবকে মেরে ফেলেছেন আমরা কলবকে কি করে ফেলেছি মেরে ফেলেছি যাদের কলব জিন্দা
খাজা গরিবে নামাজ যখন আল্লাহর নবীর নির্দেশে মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে আসতেছেন সেই ইসলামের আলো প্রজ্বলিত করার জন্য সেই হিন্দুস্তানকে লাইটিং করার জন্য ঈমানের আলো দিয়ে নূরানি করার জন্য মরা মানুষের মৃত কলবগুলো জিন্দা মানুষের মরা কলবগুলো জিন্দা করার জন্য জিন্দা মানুষের মরা কলবগুলো জিন্দা করে সেই ঈমানের আলো জ্বালিয়ে তাদেরকে নূরানি করার জন্য উর্বর করার জন্য গরিবে নামাজ যখন সেই আস্তে আস্তে দাতা গঞ্জে বক্স আলী হিজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে 40 দিন পর্যন্ত সিল্লা করলেন সেখানে গরিবে নামাজ একটি শের বলে এসেছেন গঞ্জে বক্সে ফয়জা আলম মজহারে নূরে খোদা না কে সারা পীরে কামেল কামেলার রহনুমা সবাই বলি সুবহানাল্লাহ সে দাতা গঞ্জে আলী হিজবিরি রহমতুল্লাহ আলাইহির শানে গরিবে নামাজ বলতেছেন হে আল্লাহর ওলি গঞ্জে বক্স আপনি এমন একজন হস্তি এমন একজন ব্যক্তি যিনি আপনি যাদের দৌলতের প্রয়োজন গঞ্জে বক্সে ফয়জা আলম আপনি গোটা জগৎকে আপনি দৌলত দিয়ে মাল দিয়ে নিয়ামত দিয়ে এলমে বেলায়ত দিয়ে মালামাল করে দেন সবাই বলি সুবহানাল্লাহ আপনার দরবারে কোন দুর্বল মানুষ আসলে তাকে সবল করে দেন আর কোন সবল মানুষ আসলে তাকে রাহবার পথ প্রদর্শক বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি কবরস্থানে মাজারে জিয়ারত করা যায় আছে কি নাই আছে কি নাই আছে কি নাই আছে কিন্তু মাজারে জিয়ারত করতে আমরা বলি মাজারের উরুস করতে বলি মাজারে জিয়ারত করতে বলি কিন্তু সেই মাজারের উরুসগুলো এত ভণ্ডামিতে রূপায়িত হয়েছে ঠিক না বে ঠিক ডলার না ডলার হযুর তো কেনারার খানা বন্ধ হয়ে যার ফানলার মাজার এখন বাজার হয়ে গেছে মাজার এখন বাজার তবুরুক বেচে দেন আল্লাহর ওলিরা খাজা গরিবে নামাজ কি করেছেন গরিবে নামাজ আসার সময় দাতা আলী গঞ্জে বক্স হিজবিরি রহমতুল্লাহ দরবার থেকে যখন হিন্দুস্তানে পা রাখতেছেন ওনার পিছনে পিছনে মানুষ লাইন ধরেছে গরিবে নামাজকে দেখে নবী প্রেমিক অলি প্রেমিক আশিকের রসুল ওরা দন দৌলত বাড়িঘর বাদ দিয়ে হুজুর কেবলা তৈব শাহ রহমতুল্লাহ আলাই আল্লামা তাহের শাহ রহমতুল্লাহ আলাই আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের হক্কানি পীর মশায়েখদের পিছনে পিছনে মুরিদিন মুহিব্বিন আশিকিন যেভাবে দৌড়ে পাগল হয়ে যায় এখান থেকে অনেকেই হুজুর কেবলার পিছনে নামাজ পড়ার জন্য ফজরের নামাজে শরীক হওয়ার জন্য যায় ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক এটা আল্লাহর ওলিদের কদমে পড়ে নিজেকে সাফ করার জন্য পরিষ্কার করার জন্য যাওয়া হয় ঠিক গরিবে নামাজের পিছনে ছুটতে ছুটতে যখন হিন্দুস্তানে গরিবে নামাজ সেই আসবিরে যখন পৌঁছলেন গরিবে নামাজের সাথে শাইশ্য আল্লাহর ওলি সবাই বলি সুবহানাল্লাহ কয়জন সাতজন সাতজন যখন গরিবে নামাজ সেখানে তাবু টাঙলেন যখন যখন জিকির করা আরম্ভ করে দিলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভালো লাগে নাই ভালো লেগেছে জিকির করবেন আল্লাহ বলতেছেন আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব বান্দা তুমি যত বেশি জিকির করবে তোমার কলব ইতমিনান হবে তোমার কলব শান্তি পাবে তোমার কলব আল্লাহর জিকিরের ধাক্কায় পরিষ্কার হয়ে যাবে আমি আল্লাহ কলবুল মুমিনে আরশুল্লাহ প্রতিটি মুমিনের কলব আল্লাহর আরশ তুমি যখন জিকির করবে তখন আমি আল্লাহ আমি রহমান তোমার কলবে জায়গা নেব তখন শয়তান তোমার কলবে জায়গা দিতে পারবে না আপনি কি রহমানকে জায়গা দিবেন নাকি শয়তানকে জায়গা দিবেন রহমান মানে কে আল্লাহ আমরা যদি রহমানকে জায়গা দিই এই জায়গা দিতে দিতে মৃত্যু হয়ে গেলে কবরে গেলেও জিকির করতে থাকবো কবরে গেলেও কি থাকবো জিকির
খড়া দেবে গো মনকান নাকির আল্লাহর কবি বলতেছেন মনকান নাকির আশিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজি পর্দা উঠায়া করিব সালাম قدمِ دريا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله امار نبي رحمة للعالمين قطيت ايمان در مسلمان ارقبار عشبه কবি বলতেছেন আশিক বলতেছেন আলা হযরত বলতেছেন কাডে মন কর নকির সর পর নকুই হামি নকুই আবর বতা দোয়া কর মেরে পয়ম্বর কে সখত মুশকিল জবাব মে হে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূর বারি حجاب میں سبحان اللہ بولیں اعلی حضرت بولتے ہیں یا رسول اللہ আমি যখন কবরে যাব আমি তখন বলবো মুখে নকির আমার পাশে দাঁড়ানো یا رسول اللہ আপনার সেই নূরানি চেহারার পর্দা তুলে দাও আপনাকে দেখার জন্য আপনার কদম ধরে সালাম করব সে ইমানদার মুসলমান যাদের কলব ঠিক আছে যাদের ঈমান মজবুত আছে যাদের কলব পরিষ্কার আছে পবিত্র আছে তাদের ইবাদত তাদের রিয়াজত তাদের তাসবিহ তাদের তাহাজ্জুদ তাদের জিকির তাদের কুরআন তেলাওয়াত তাদের দান সদকা সবকিছু আল্লাহর দরবারে কবুল হবে শুধু কলব মুনাওয়ার হবে তাই নয় আল্লাহ আপনার কলবের মধ্যে জায়গা নিয়ে আল্লাহ আপনাকে প্রতিটি খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য একটা ফেরেশতা আপনার কাছে সাথে নিয়োগ দিয়ে দেবে সবাই বলি سبحان الله كرامان كاتبين تقبل شدو تائن ہوئي اكتا فرستا اپنا كي حوازت رجنو اوئي فرستا ڈیوٹی کرو اپنا شاته اپنا كي پوتیتی خراب تاستا كي حفاظت کرو شبائي بولي سبحان الله پريو حاضرين এইজন্য গরিব নওয়াজ যখন হিন্দুস্তানে কদম রাখলেন যখন জিকির শুরু করলেন তালে তালে যখন 600 জন ব্যক্তি একসাথে জিকির করতেছে এখানে কয়জন আছে বেশি হলে 200 এই 200 মানুষের জিকির আমরা শায় একটু জিকির করি কি রকম আওয়াজ হয় একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নানু يا الله يا منان يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله غريب نواز যখন জিকির করতেছেন তালে তালে 600 জন মানুষ যখন জিকির আরম্ভ করে দিলেন আশেপাশে হিন্দু যারা ডং ডং ডাডা ডং আছে কি নেই করে না দুল বাজানে সারা দিন দুল কিন্তু ওদের ধর্ম এটা কি এটা ধর্ম মূর্তি পূজা পূজা সেই পূজা ওরা ওকে আল্লাহ বলে খোদা বলে নাউজুবিল্লাহ আমরা মুসলমানরা তাদের এইগুলো দেখতে তাদের সাথে বন্ধু হয়ে যাই হয় কি হয় না অনেকে যায় না ওখানে যায় বন্ধুত তালে পড়ে আমরা সাথে সাথে ওদের সাথে নাচি নাচি কি না এখন যারা আজীবন এভাবে ডুল বাজিয়েছিল রাম রাম করেছিল হরে কৃষ্ণ হরে রাম করেছিল ওই সমস্ত বান্দারা গরিব নামাজের জবানে যখন আল্লাহ আল্লাহ জিকির শুনতেছে আল্লাহর নবীর তারিফ প্রশংসা জিকির যখন শুনতেছে নাত মুস্তাফার আওয়াজ যখন শুরু হয়েছে এসকে রসুল যখন শুরু করে দিয়েছেন তখন এলাকার সেই হিন্দুগুলো দলে দলে আস্তে আস্তে গরিব নামাজের এক কদমে পড়ে সবাই বলতে লাগলো লা ইলাহা إلا الله محمد رسول الله سبحان الله ভালো এটা জিকিরের একটা অ্যাকশন আছে কি নাই কলবে শান্তি পাওয়া যায় কি না ভালো লাগে কি না ভালো আল্লাহ বলতেছেন আপনি যত জিকির করবেন যত কোরআন তেলাওয়াত করবেন তত আপনার কলবে শান্তি আসবে সারা দিন আপনি সুস্থ থাকবেন যেই
যেই গোস্তের মাংস যেটাকে হার্ট বলা হয় ওই হার্ট সুস্থ থাকবে ওই হার্ট কি থাকবে ওই হৃৎপিণ্ড সুস্থ থাকবে যেহেতু ওই কলবের মধ্যে আমি আল্লাহ জায়গা পেয়েছি আমি আল্লাহ যেহেতু কলবের জায়গা পেয়েছি রহমানের জায়গা যেহেতু কলবে হয়েছে ওই কলব সব সময় আমি আল্লাহর জিকির করবে তখন ওই কলব সুস্থ থাকবে কলব কি থাকবে দুইটা জিনিস ওই কলবে জায়গা একটা হলো কাদের রক্ত সুস্থ থাকার জন্য আরেকটা হলো আল্লাহ এবং রসূলের জিকির আরেকটা কি আল্লাহ এবং রসূলের জিকির সব সময় যারা যারা ফেম করে ফেম ওদের অন্তরে যে যাকে ভালোবাসে আমি নারীর কথা বলছি না প্রেম প্রেম ভালোবাসা এই ভালোবাসা আমাদের দেশে অনেক ভালোবাসা আছে অনেক দিবস আছে কত দিবস ভালোবাসা দিবস আছে ভালোবাসা দিবস মানে যত কুসংস্কার যত অশ্লীল কার্যকলাপ এই ভালোবাসা দিবস হয় নাউজুবিল্লাহ বলেন প্রিয় হাজরিন সেই কলব যখন আল্লাহ জিকির করবে ওই কলব जिंदा থাকবে এইজন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন বান্দা যখন তুমি খালাল খাদ্য খাবে তোমার কলব जिंदा থাকবে কলব जिंदा হবে আর যখন হারাম খাদ্য খাবে তখন তোমার কলব মৃত্যুবরণ করবে সবাই বলি নাউজুবিল্লাহ এইজন্য আমার নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه ثم بعد الفريضه বান্দা তুমি যখন নামাজ পড়বে ফরজ কাজ আদায় করবে তখন নারায়ে তো আল্লাহর নবী বলেছেন طلب كسب الحلال فريضه ثم بعد الفريضه বান্দা তুমি নামাজ সুজা হজ যাকাত ফরজ আদায় করবে পাশাপাশি হালাল রুজি অর্জন করবে কি অর্জন করবে হালাল রুজি হালাল রুজি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কি হারাম আমরা সুদ খেতে বেশি ভালো লাগে না ভালো লাগে কারণ এখানে টাকা আছে সুদ খাওয়া হারাম গুস খাওয়া হারাম গুস খাওয়া কি হারাম অন্যায়ভাবে টাকা উপার্জন করা হারাম মদ শরাব জুয়া মদ শরাব মদ ইয়াবা বাবা বিক্রি করে টাকা উপার্জন করা হারাম যেগুলো খাওয়া হারাম ওই সমস্ত ব্যবসা মুসলমানদের জন্য হারাম মদ খাওয়া কি হারাম এটার ব্যবসাও হারাম মুসলমানের জন্য ব্যবসাও কি হারাম আমাদের সেই যুবক ভাইরা কিছু কিছু ভাইরা এলাকার মধ্যে ওদেরকে মফত খাওয়ায় অভ্যাস করায় আবার কিছু কিছু ভাইরা সেগুলো বিক্রি করে গোপনে নাউজুবিল্লাহ বলে সেই ইয়াবা খাওয়া যেমন হারাম এবং ব্যবসা করা কি হারাম এই হারাম কি জন্য আল্লাহ আল্লাহর নবী আমাদেরকে যেগুলো হারাম বলেছেন নিষিদ্ধ বলেছেন যেই জিনিসগুলো যেই বস্তুগুলো নিষেধ করেছেন কেতে যেই জিনিসগুলো কেতে বারণ করেছেন হারাম বলেছেন এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে যে এগুলোর মধ্যে কি আছে ভালো কিছু নাই এগুলো খেলে তোমার শরীরে ক্ষতি হবে তোমার কলবে ক্ষতি হবে তোমার জিসিমে ক্ষতি হবে তোমার লাইফের ক্ষতি হবে শুধু তাই নয় কবরে গেলে তোমার অশান্তি হবে তুমি জাহান্নামে যাবে কবর তোমার আগুন জ্বলবে কিয়ামতের ময়দানে কষ্ট পাবে তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে সবাই বলি নাউজুবিল্লাহ এইজন্য আল্লাহ এবং আল্লাহর নবী যে সমস্ত জিনিস আমাদের জীবনে ক্ষতি ডাকি আনবে শরীরের জন্য ক্ষতি হবে সেগুলো আমাদের জন্য হারাম ঘোষণা দিয়েছেন সে হারাম বস্তুগুলো বর্জন করে আমরা হালাল বস্তু যেগুলো খেয়ে আমরা বরকত পাবো শান্তি পাবো সেগুলো আমরা খাবো আল্লাহ কোরআনে পাকের সাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত ভালো সুষম খাদ্য যে সমস্ত বিশুদ্ধ খাদ্য আমি তোমাদেরকে দিয়েছি রিজিক হিসেবে তোমরা সেখান থেকে খাও সেগুলো খাও যেগুলো হারাম বলেছি সেগুলো খেও না এবং ওয়াশকুরু ইন কুনতুম ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তাবুদুন তোমরা যদি সত্যি আল্লাহর ইবাদত করে থাকো আমার রিজিককে তোমরা শুকর আদায় করো কি আদায় করো
শুকর আদায় করো আমি যেটা বলতেছিলাম ওটা টেনে হযরত আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আবি দুজানা আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কিন্তু আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ার পরে সেই মুনাজাত না করে চলে যায় একজন সাহাবী আমার নবীর দরবারে দরখাস্ত দিলেন মামলা করলেন আবি দুজানার বিরুদ্ধে ইয়া রাসূলুল্লাহ আবি দুজানা প্রত্যেক দিন আমাদের সাথে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে কিন্তু সেই প্রত্যেক দিন ফজরের নামাজের মুনাজাত না করে আপনার সাথে মুনাজাতে শরীক না হয়ে চলে যায় এই কথা যখন রাসূলকে বললেন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আবু দুজানাকে ফরদ্দিন জিজ্ঞাসা করলেন আবি দুজানা তুমি ফজরের নামাজ পড়ে মুনাজাত না করে চলে যাও কেন বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কারণ সেটা হলো আমি ফজরের নামাজ আপনার পিছনে নয় শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি ফজরের নামাজ আপনার পিছনে পড়ি আমি তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ হলো আমার বাসার সাথে আমার বাসার আমার ঘরের সাথে উঠানের সাথে একজন ইহুদির একটি বাড়ি আছে সেই তার বাড়ির পাশে সেই আঙ্গিনার মধ্যে উঠানের মধ্যে একটা খেজুর গাছ আছে ইয়া রাসূলুল্লাহ বর্তমানে শীতকাল এই শীতকালে মদিনার সেই গাছের মধ্যে একটা বাতাস বয়ে যায় ওই বাতাসের কারণে কেজুর গাছ থেকে কেজুর জোরে জোরে পড়ে সেই ইহুদির গাছ থেকে কেজুর জোরে পড়ে ওই কেজুরগুলো আমার বাচ্চারা ঘুম থেকে উঠে সেখান থেকে নিয়ে ফেলে কেয়ে ফেলবে এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ সেরে চলে যাই যাতে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে কেজুরগুলো না পায় আমি কুড়িয়ে সেই আবি সেই ইহুদির আঙ্গিনার মধ্যে সেগুলো ফেলে দিয়ে আমি তাদেরকে হেফাজত করি যাতে তারা এই ইহুদির কেজুর গাছের কেজুরগুলো কুড়িয়ে খেতে না পারে সবাই বলি সুবহানাল্লাহ কি বুঝেছেন আরেকজনের হক আমরা তো তোয়াইফন সোনা খানার দন মানানে ঠিক নো মসজিদের সামনে ফাইলও চুরি করি মসজিদের ভিতরে তোর মোবাইল চুরি করি মসজিদের ভিতরে তুমি কি চুরি করি মোবাইল চুরি করি কোনো কিছু পাওয়া গেলে সেখানে সেটা দেওয়ার চেষ্টা করি না সেটার এলানও করি না সবাই বলি নাউজুবিল্লাহ এখানে গাছের থেকে জোরে পড়তেছে সেগুলো গোসে পাকের ঘটনা আপনারা শুনেছেন গোসে পাকের আব্বাসান আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই তার কত আপনারা শুনেছেন কিন্তু আমি সে আবি দুজনা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা সেগুলো খেলে তাদের কলবের মধ্যে অখাদ্য যাবে তাদের এবাদত কবুল হবে না সেই জন্য হারাম বর্জন করার জন্য আমি আপনার মুনাজাতে শরীক না হয়ে তাড়াতাড়ি চলে যাই আর আমরা কি করি আমাদের ছেলেদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দিই ওই আমগুলো কুড়িয়ে নিয়ে আসো বোরেগুলো কুড়িয়ে নিয়ে আসো খেজুরগুলো তোয়ায় নিয়ে আসো ওইটা নিয়ে আসো ওইটা চুরি করে নিয়ে আসো সুযোগ পাইলে আরো দুই চারটা দলা মেরে ফেরে নিয়ে আসবে সবাই বলি নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আবাদত করুক বাচ্চা তোয়াই এনেছে যে কুড়িয়ে এনেছেন আরেকজনের গাছের ফল আমরা মা বাবা কোনোদিন চিন্তা করি নাই খাওয়ার জন্য আমরা সাথে সাথে খেয়ে ফেলেছি সবাই বলি নাউজুবিল্লাহ ওগুলো খেলে যে আমাদের কলব নষ্ট হয়ে যাবে কলব নষ্ট হয়ে এবাদত কবুল হবে না আরেকজনের হক আরেকজনের অধিকার সে হক যখন আমি নষ্ট করেছি আরেকজনের উপর আমি জুলম করেছি কিয়ামতের ময়দানে কোনো জালেম সহজে সার পাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক যেহেতু প্রধান মেহমান তশরিফ এনে ফেলেছেন এই জন্য আমি আর কথা বাড়ানো আর কোনো যুক্তি কথা নাই আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আমি সভাপতি হিসেবে হোক আপনাদের ভাই হিসেবে হোক এখানে সুযোগ পেয়েছি এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিল কমিটির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু